খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে থাকি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজও আমরা প্রিয় নবীর কিছু বৈশিষ্ট্য সমূহ নিয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আলোচনা শোনার চেষ্টা করব। প্রথমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শুনব। আল কওলুল বদি নামক হাদিসের কিতাবে রয়েছে, মদিনা সুলতান সৃষ্টিকুলের রহমত সরওয়ারে কায়নাত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার একটি ফেরেশতা রয়েছে যার একটি বাহু পূর্বে এবং অপরটি পশ্চিমে রয়েছে। যখন কোনো ব্যক্তি মহব্বত সহকারে আমার উপর দুরূদ শরীফ পড়ে, তখন সে ফেরেশতা পানিতে ডুব দিয়ে আপন পাখা ঝাড়তে থাকে। আল্লাহ পাক তার পাখা হইতে টপকে পড়া প্রতিটি পানির ফোঁতা হইতে এক একটি ফেরেশতা সৃষ্টি করেন, আর সেই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ওই দুরূদ শরীফ পাঠকারের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মহৎ শান যে মহব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে এমন মহৎ শান এবং মর্যাদা ওই উম্মতিকে নিজের সে বান্দাকে দান করবেন যে কতই না ফেরেশতা, যে একটি ফেরেশতা পানিতে ডুব দিয়ে যখন বের হবে এবং তার পাকা ঝাড়ার কারণে যে কত শত শত কত হাজার হাজার ফোঁটা ঝরে পড়বে। কারণ নিঃসন্দেহে ফেরেশতাদের দৈহিক সাইজ তো আর আমাদের সাধারণ মানুষদের মতো নয়, তাদের সাইজ বা তারা খুব বড় মানুষদের থেকে, তো তাদের দেহ থেকে ঝরে পড়া ফোঁটা পানি কত হাজার বা কত ফোঁটা হবে, আর তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করবেন এবং সেই ফেরেশতারা ওই মহব্বত সহকারে যে দুরূদ শরীফ পাঠ করেছে তার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবর্ণ সুযোগ যে আমরা যতদিন হায়াতে আছি, জীবিত আছি, আমাদের উচিত মহব্বত সহকারে প্রত্যেক দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। কারণ এটাও প্রিয় নবীর একটি বৈশিষ্ট্য, একটি বিশেষত্ব যে উম্মতি প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলে সেই উম্মতিকে এত বড় বড় ফজিলত দান করা হবে। এটা মূলত প্রিয় নবীরই একটি বৈশিষ্ট্য। তো আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা পূর্বের অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম, আর সেই বৈশিষ্ট্যটি হচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন মাকামে মাহমুদ প্রদান করবেন। আর মাকামে মাহমুদটি কী? সেটা হচ্ছে শাফাআত, অর্থাৎ সুপারিশ করার অথরিটি, সুপারিশ করার অনুমতি দান করবেন। আর সেটা এমন অনুমতি হবে যে কিয়ামতের দিন সুপারিশের ধারাবাহিকতাই শুরু হবে প্রিয় নবীর মাধ্যমে। তো এছাড়া এই মাকামে মাহমুদে আর কী কী ইনক্লুডিং আছে, আল্লাহ রাব্বুল আলামিন আর কী কী মর্যাদা প্রিয় নবীকে দান করবেন শাফাতের সাথে সাথে, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা সে সকল বৈশিষ্ট্য, সে সকল বিশেষত্ব নিয়েও আজ আলোচনা শুনব। হাদিসে মুবারাকাতে রয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আসা আয়াবা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা, এর ব্যাখ্যায় এর তফসিরে তিনি ইরশাদ করেছেন, আই ইউকি মাকা রব্বুকা মাকামা মাহমুদা মাকামা শাফাআহ মাহমুদান ইয়াহমাদুকাল আউয়ালুন ওয়াল আখিরুন। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে অতি শীঘ্রই আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। এই আয়াতের অর্থ হচ্ছে যে আপনার জন্য পড়তে থাকবে প্রশংসার ফুলঝুরি, হে আমার হাবিব, হে আমার মাহবুব, আপনার প্রশংসায় নিমজ্জিত থাকবে পূর্বসূরি এবং উত্তরসূরি সকলেই। অর্থাৎ আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ কিয়ামতের দিন থাকবে, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মর্যাদা দেখে তারা নিজেরাও অবাক হয়ে যাবে যে তিনি কেমন মোবারকময় সত্তা, যে আজ আমরা এত কষ্টে আছি, ইয়া নফসি করছি, সূর্য এক মাইল উপরে, জমিন তামার, সবাই নিজের ঘামের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতে দৃষ্টি দিচ্ছেন না, আজাবের ফেরেশতারা আঁকড়িয়ে ধরে ধরে তারা জাহান্নামের দিকে নিক্ষেপ করছে গুনাহগারদেরকে, এমন পরিস্থিতিতে একমাত্র সত্তা শুধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এসে সকলের সুপারিশ করছেন, শাফাআত করছেন এবং জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাচ্ছেন। তখন সকলেই প্রিয় নবীর এরকম মর্যাদা এবং সম্মান দেখে পূর্বসূরি উত্তরসূরি যারা আছে সকলেই প্রিয় নবীর প্রশংসায় নিমজ্জিত হয়ে যাবে যে সুবহানাল্লাহ, কত মোবারকময় এই সত্তাটি। আর ইমাম খাজিন তাফসিরে খাজিনের মধ্যে নিজের ভাষায় ইরশাদ করেছেন, ওয়াল মাকামুল মাহমুদ হুয়া মাকামু শাফাআহ লিআন্নাহু ইয়াহমাদু ফীহিল আউয়ালুন ওয়াল আখিরুন। শাফাআতের মাকামকে বলা হচ্ছে মাকামে মাহমুদ, কেননা তখন তার প্রশংসায় মশগুল থাকবে সমস্ত মখলুক, সমস্ত মানুষ, অর্থাৎ পূর্বসূরি এবং উত্তরসূরিগণ। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের ভাষায় একই কথা বলেছেন যে সেই দিন কিয়ামতের দিবসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, প্রিয় নবীর শানকে সকলে দেখতে পাবে, সেদিন সকলে প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করতে পারবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকতে কেমন মর্যাদা আল্লাহ তাআলার নিকটে। এই কারণে ইয়াহমাদুকা ফীহিল আউয়ালুন ওয়াল আখিরুন, অর্থাৎ সেই দিন প্রিয় নবীর সকলেই উত্তরসূরি পূর্বসূরি সকলের প্রশংসায় নিমজ্জিত থাকবে। অনেকেই এই আয়াতে মোবারাকার এটাই তাফসীর করেছে, ব্যাখ্যা করেছে, কোনটার, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা। অনুরূপভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য, মহৎ বিশেষত্ব হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তিনি একমাত্র এমন সত্তা হবেন যে সকল নবী রাসূলগণ এবং প্রত্যেক মানুষ সেই দিন প্রিয় নবীর কাছে সাহায্য চাইবে, তারা বাধ্য হয়ে না পারতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্যের জন্য আসবে, প্রত্যেক নবী রাসূলগণ এবং প্রত্যেক মানুষ। হাদিসে মুবারাকাটি হচ্ছে বুখারী শরীফের, ইমাম বুখারী এ হাদিসে মুবারাকাটি তা সহি বুখারী শরীফের মধ্যে রিওয়ায়ত করেছেন, ইমাম বাইহাকি শুআবুল ইমানের মধ্যে, ইমাম হাইসামি, ইমাম তাবরানি, এমনকি বড় বড় সব মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসে মুবারাকাটি রিওয়ায়ত করেছেন। হাদিসে মুবারাকাটি হচ্ছে, ইস্তাগফু বি আদমা সুম্মা মূসা সুম্মা বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই প্রথমে আদম আলাইহিসসালামের নিকট গিয়ে সাহায্য প্রার্থনা করবে, তারপর যাবে হযরত মূসা আলাইহিসসালামের নিকট, সর্বশেষে সাহায্য প্রার্থনা করতে চলে আসবে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকটে। কিয়ামতের দিনে সেদিন সকলেই, প্রত্যেক আদম সন্তান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই শাফাআতের জন্য সুপারিশ করবেন। তদ্রূপ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর এক বৈশিষ্ট্য বিশেষত্ব কিয়ামতের দিনে এইভাবে প্রকাশ পাবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কালিমাতে হামদ দান করবেন। এটাও একটি হাদিসে মুবারাকা, অর্থাৎ কিছু এমন বাক্য দান করবেন
যে বাক্য দ্বারা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হামদ ও প্রশংসা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে প্রিয়নবীকে শাফাআত করার অনুমতি দিবেন, শাফাআত করার জন্য বলবেন। হাদিসে মোবারাকাটি এরকম, যা স্বয়ং বুখারি শরীফে, মুসলিম শরীফে, মুসনাদ আহমদ বিন হাম্বালে, নেসাই শরীফে, সিহাহ সিত্তার অসংখ্য কিতাবে এসেছে, তা হচ্ছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইউলহিমুনি মাহামিদু আহমাদুহু বিহা লা তাহদুরুনি আল আন ফা আহমুদুহু বিতিলকাল মাহামিদ। প্রিয়নবী ইরশাদ করেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে এমন কতক কালিমাতে হামদ দান করা হবে, প্রশংসনীয় কালিমা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করার জন্য এমন কিছু কালিমাতে হামদ দান করা হবে, যা তাহদুরুনি আল আন, যা এই মুহূর্তে আমার কাছে নাই। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীতে প্রিয়নবীকে তখন দেন নাই, বরং কিয়ামত দিবসের দিন দান করবেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন প্রিয়নবী ইরশাদ করেন, ফা আহমাদুহু, কিয়ামতের দিন আমি সেই সকল কালিমাতের হাম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। এটা হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য। আচ্ছা, তৃতীয় বৈশিষ্ট্য যা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন দান করা হবে, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ততক্ষণ পর্যন্ত শাফাআত করার অনুমতি দিতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট না হয়ে যান, খুশি না হয়ে যান, তার মন প্রশান্তি না পায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয়নবীকে শাফাআতের অনুমতি দিতেই থাকবেন। প্রিয়নবী যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে থাকবেন। হ্যাঁ, শুধুমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে শিরিক করে মৃত্যুবরণ করেছে, এটা স্বয়ং হাদিসে মুবারাকাতে রয়েছে। যার অন্তরে বিন্দু পরিমাণও ইমান থাকবে, সরিষার দানা পরিমাণও ইমান থাকবে, তার উপর যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিশেষ দয়া কিয়ামতের দিন হয়ে যায় এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদৃষ্টি পড়ে যায়, তো অবশ্যই প্রিয়নবী তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয়নবীর জন্য এমন একটি কোরআনে পাকের আয়াতে মুবারাকা নাজিল করেছেন যা অন্য কোনো নবী রাসূলদের জন্য নাজিল করেন নাই। শুধু প্রিয় নবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, নিজে কোনো অন্য মখলুককে, ফেরেস্তাকে, মানুষকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কথাটি এভাবে করে বলেন নাই। আর এটাও প্রিয় নবীর একটি মহৎ বৈশিষ্ট্য। সে আয়াতে মুবারাকাটা কি, যা শুধুমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবীর জন্য এভাবে ইরশাদ করেছেন, সেটা হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারলা। হে আমার হাবিব, অতি শীঘ্রই আপনার প্রতিপালক আপনাকে এত বেশি দান করবে যা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতে মুবারাকার ব্যাখ্যা বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাফাআত, অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবীকে শাফাআত করার এমন অনুমতি দিবেন, প্রিয় নবীকে এত অথরিটি দিয়ে দিবেন যে প্রিয় নবী খুশি হয়ে যাবেন, প্রিয় নবী নিজের ইচ্ছা মোতাবেক যতজনকে ইচ্ছা শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে থাকবেন। এটা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহৎ বৈশিষ্ট্য, যে এই আয়াতে মুবারাকা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয়নবীকেই প্রদান করেছেন। অনুরূপভাবে কিয়ামত দিবসের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য যা প্রকাশ পাবে, তা হচ্ছে যে হাশরের দিন কমবেশ 1000 ফেরেশতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নির্দেশে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটোকল স্বরূপ ঘেরাও করে রাখবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন 1000 ফেরেশতাদের মধ্যখানে থাকবেন, সকল ফেরেশতারা প্রিয়নবীকে সেদিন প্রোটোকল দিবে, সম্মান দিবে, কেমন না শান শওকত কিয়ামতের দিন। একটু চিন্তা করুন, কিয়ামতের দিনের কথা চিন্তা করলে বা সেই সম্পর্কে হাদিসে মুবারাকা পড়লে, কোরআনের আয়াতে মুবারাকা সমূহ পড়লে, যে কিয়ামতের দিন কেমন ভয়াবহ হবে, যে পাহাড় সমূহ তুলার ন্যায় বাতাসে উঠতে থাকবে, আসমান ভেঙে পড়বে, জমিন তামার হয়ে যাবে, এমন একটি ভয়াবহ পরিস্থিতিতে প্রিয়নবীকে এমন শান শওকত দেওয়া হচ্ছে, যেন মনে হচ্ছে এই সকল হাদিসে মুবারাকাগুলো পড়লে, শুনলে, জানলে মনে হয় যেন কিয়ামতের দিনই হচ্ছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত শান এবং মর্যাদা প্রকাশ পাওয়ার দিন,
যেদিন সকল বিশ্ববাসী সকল মানুষ দেখতে পাবে যে হাকিকতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন শান এবং মর্যাদা, কেমন বৈশিষ্ট্য আল্লাহ তাআলা প্রদান করেছেন। আচ্ছা, হাদিসে মোবারকাটি হচ্ছে যা তিরমিজি শরীফেও রয়েছে, দারিমিতেও রয়েছে, ইমাম তাবরানি আর মুআজাবুল কাবীরে এবং ইমাম দাইলামি ইমাম বাগবিও তার শারহ সুন্নার মধ্যে বয়ান করেছেন। হাদিসে মোবারকাটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতুফু আলাইয়া আলফু খাদিমিন কাআন্নাহুম বাইদুন মাকনুনুন আও লুলুউম মানসুর। হাদিসে মোবারকাটি হচ্ছে কিয়ামতের দিন 1000 সেবক, 1000 খাদিম, প্রিয়নবী কিন্তু এখানে খাদিম শব্দ ব্যবহার করেছেন, যাদের উদ্দেশ্য হচ্ছে ফেরেস্তা, মানে ফেরেস্তারা খাদিম স্বরূপ আমার চতুর্দিকে চক্কর মারতে থাকবে। তাদের দেখে মনে হবে তারা যেন ধুলা বালি থেকে সুরক্ষিত সুন্দর ডিম কিংবা ঠিকরে পড়া মুক্তা। ওই সুন্দর নুরানি ফেরেস্তারা মুক্তার ন্যায় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারোদিকে চক্কর মারতে থাকবে। প্রিয়নবী তাদের কেন্দ্রে থাকবেন, তাদের ঠিক মধ্যখানে থাকবেন কিয়ামতের দিনে। অনুরূপভাবে কোরআনে পাকের আয়াতে মোবারকা দ্বারা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য প্রকাশ পায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। অর্থ হচ্ছে, অতঃপর সেই দিন কী অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মতির জন্য একটি করে সাক্ষী স্থির করব, এবং হে আমার হাবিব, আপনাকে সাক্ষী স্থির করব সে সব সাক্ষীদের উপর। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিনে সকল মানুষের জন্য, প্রিয় নবীর উম্মতি, যারা অন্যান্য নবী রাসূলদের উম্মতি, সকল মানুষের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী বানিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন উপস্থিত করবেন। তো বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি কিয়ামতের দিন সকল মানুষদের জন্য সাক্ষী হয়ে উপস্থিত হবেন। আচ্ছা, অপর একটি বৈশিষ্ট্য যা কিয়ামতের দিন প্রকাশ পাবে তা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে মোবারকাটি ইমাম বুখারি তার বুখারি শরীফে দুইটি স্থানে রিওয়ায়ত করেছেন। অনুরূপভাবে মুসলিম শরীফেও আছে, অর্থাৎ এটা মুত্তাফাক আলাইহি হাদিস, যে হাদিসে মোবারকাটি বুখারি শরীফে এবং মুসলিম শরীফে রিওয়ায়াত হবে সে হাদিসকে বলা হয়, মুহাদ্দিসিনে কেরামগণ বলে থাকেন, মুত্তাফাক আলাইহি হাদিস। সে হাদিসের গ্রহণযোগ্যতা বেড়ে যায়, কারণ একই হাদিস বুখারি শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। অনুরূপভাবে ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদের মধ্যেও এই হাদিসে মোবারকাটি রিওয়ায়াত করেছেন। হাদিসে মোবারকাটি হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন কোনো নবী নেই যাকে এমন কোনো নিদর্শন দেওয়া হয়নি যা দিয়ে মানুষ তার নবুয়তে বিশ্বাস করতে পারবে। আমাকে যে নিদর্শনটি দেওয়া হয়েছে তা হল সেই ওহী যা আল্লাহ আমার প্রতি প্রেরণ করেছেন, অর্থাৎ কোরআনে পাক। অতএব আমি আশা করি যে হাশরের দিন আমার উম্মতিদের সংখ্যা অন্যান্য নবী রাসূলদের চেয়ে অধিক বেশি হবে। আর হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা আকসারুল আম্বিয়াই তাবাআন ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমার অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে, আমার উম্মতির সংখ্যা সবচেয়ে বেশি হবে। এটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহৎ গুণ, একটি মহৎ বৈশিষ্ট্য। আচ্ছা দর্শকবৃন্দ, এগুলো তো হচ্ছে কিয়ামতের দিনের বৈশিষ্ট্য যা হাশরের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রদত্ত ক্ষমতায় প্রকাশ পাবে। যখন জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামবাসীরা জাহান্নামে চলে যাবে, কিয়ামতের এই হিসাব কিতাব শেষ হয়ে যাবে, কিয়ামতের ময়দান শেষ হয়ে যাবে, এই সব কিছু শেষ হয়ে যখন সকল বান্দারাই সকল মানুষেরাই নিজেদের পরিণাম অনুযায়ী নিজ নিজ ঘরে চলে যাবে, তখনও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বৈশিষ্ট্য, মহৎ শান মর্যাদা এবং গুণাবলী প্রকাশ পাবে। জি হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন জান্নাতে তাশরিফ নিয়ে যাবেন, তো জান্নাতেও সবার সামনে সবার সম্মুখে প্রিয় নবীর কিছু বৈশিষ্ট্য প্রকাশ পাবে, যেগুলো ইনশাআল্লাহ আজওয়াজ আমরা সংক্ষিপ্ত আকারে শোনার সৌভাগ্য অর্জন করব। বর্ণিত আছে
যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে মুবারাকাটি, তা হচ্ছে ওয়াল মাফাতিহু ইয়াউমা ইযিন বিয়াদি, অর্থাৎ সেই দিন অর্থাৎ কিয়ামত দিবসে জান্নাতের চাবিগুলো আমারই হাতে থাকবে। তো বোঝা গেল যে জান্নাতের জন্য আমি আপনি আমরা সকলে আকাঙ্ক্ষাবাদী, আমরা সকলেই চাই জান্নাতে যাওয়ার জন্য। এই জান্নাতের কুঞ্জি, এই জান্নাতের চাবি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করবেন। অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে যা দারেমি শরীফেও আছে এবং ইমাম সালিহি সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যেও রিওয়ায়ত করেছেন যে কিয়ামত দিবসে জান্নাতের চাবিগুলো চলে আসবে আমারই হাতে এবং এতে কোনো আমার অহংকার নেই। অনুরূপভাবে সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরশাদ করেন, জান্নাতের দ্বারে এসে সর্বপ্রথম কড়া আমিই নাড়ব, জান্নাতের দরজাকে আমি নাড়া দিব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যা মুসলিম শরীফের হাদিসে মুবারাকা, যে হাশরের দিন আমি জান্নাতের দ্বারে এসে কড়া নাড়ব, জান্নাতের রক্ষক জিজ্ঞাসা করবে কে আপনি, আমি জবাব দিব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বলবেন আমাকে নির্দেশ দিয়ে রাখা হয়েছিল যে আপনার পূর্বে আমি যেন আর কারো জন্য জান্নাতের দরজা না খুলি। সুবহানাল্লাহ, প্রিয় নবীর কেমন একটি বৈশিষ্ট্য, প্রিয় নবী সর্বপ্রথম জান্নাতের দ্বার কড়া নাড়বেন, তিনি সর্বপ্রথম প্রবেশ করবেন এবং ওই জান্নাতের যে দারওয়ান সে কি বলবে যে আমাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আমি আপনার পূর্বে অন্য কারো জন্য যেন জান্নাতের দরজাকে উন্মুক্ত না করি, জান্নাতের দরজা না খুলি। প্রিয় নবীর আরেকটি বৈশিষ্ট্য যা জান্নাতি বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসে মুবারাকাটি ইমাম তিরমিজিও রিওয়ায়ত করেছেন এবং ইমাম আহমদ বিন হাম্বাল আল মুসনাদে রিওয়ায়ত করেছেন, সালুল্লাহ লিল ওয়াসিলা ফা ইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ। প্রিয় নবী ইরশাদ করেন তোমরা আল্লাহর কাছে আমার পক্ষে ওয়াসিলার জন্য ফরিয়াদ করবে। অন্যরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ওয়াসিলা কি, তো ইরশাদ করেন এটি হলো জান্নাতের এমন এক বুলন্দ মকাম যেখানে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে কেবল একজন বান্দাই অধিষ্ঠিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত বান্দা আছে ও সকল বান্দাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই একজনকেই ওই ওয়াসিলা নামক মকামে, ওয়াসিলা নামক স্থানে অধিষ্ঠিত করবেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ও আরজু আন আকুনা আনা, প্রিয় নবী ইরশাদ করেন আমি আশা করি যে সেই ব্যক্তি আমি। এটা প্রিয় নবীর একটি বিনয়, একটি নম্রতা যা প্রিয় নবী আমাদের শিক্ষা দিচ্ছেন নিজের কথার মাধ্যমে, যে প্রিয় নবী ইরশাদ করছেন যে সেটা আমি আশা করি যে আমি হব, আপনি বলুন সেটা আর কে হতে পারে, যাকে কিয়ামতের দিনে এত বেশি প্রোটোকল দেওয়া হয়েছে, যিনি জান্নাতের সর্বপ্রথম প্রবেশ করবেন, যার যিনি না আসলে জান্নাতের দরজায় খোলা হবে না, জান্নাতের দারওয়ানকে বলে দেওয়া হয়েছে জান্নাতের দরজা না খোলার জন্য, তো তিনি সেই স্থানে থাকবেন না তো আর কে থাকবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সেই স্থানটি হব, সেই স্থানে আমি থাকব, সেই স্থানটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। অতএব যে ব্যক্তি আমার পক্ষে ওয়াসিলার জন্য ফরিয়াদ করবে তার জন্য আমি আমার সুপারিশ অবধারিত করে নিব, বা তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের এই দোয়া অবশ্যই করা উচিত যে প্রিয় নবীর ওয়াসিলার জন্য, এটা প্রিয় নবী আমাদেরকে ফজিলত প্রদান করার জন্য আমাদেরকে এই আদেশ দিয়েছেন যেন আমরা প্রিয় নবীর ওয়াসিলা মাকামের জন্য দোয়া করি, প্রিয় নবীর উপর বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পাঠ করতে থাকি। আচ্ছা, জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষত্ব হচ্ছে যে জান্নাতে হযরত আদম আল্লাহ নবী এনা ওয়া আলিহি সাল্লাতু ওয়াসাল্লামকে আদম নামে ডাকা হবে না, সকল মানুষের পিতা বলে আহ্বান করা হবে না, বরং তাফসিরে কবীরের মধ্যে রয়েছে যে কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তার উপনাম হিসাবে সকল মানব জাতির পিতা, নবী রাসূলদের পিতা এভাবে করে আহ্বান করা হবে না, আদম বলে আহ্বান করা হবে না, বরং কি বলে আহ্বান করা হবে, তিনি এরশাদ করেন
ওয়া ইউকান্না আদামু ফিল জান্নাতি বিহি আলাইহিস সালাম দুনা সাইরি ওয়ালাদিহি তাকরিমাল লাহু ফায়ক্বালু লাহু আবু মুহাম্মদ। তারা ইরশাদ করেন এই হাদিসের মুবারাকাটিতে যে হযরত আদম আলাইহিস সালামের উপনাম তার অন্য সব সন্তানদের বাদ দিয়ে কেবল রাসূলের পাকের নামের সাথেই সম্বন্ধ যুক্ত করা হবে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে কিয়ামতের দিনে আবু মুহাম্মদ বলে আহ্বান করা হবে, হে মুহাম্মদের পিতা। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য এবং এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মর্যাদাও প্রকাশ পাচ্ছে। হাদিসে মুবারাকাতই হচ্ছে এমন যে সকল নবী রাসূলদের বাদ দিয়ে অন্যান্য সন্তানদেরকে বাদ দিয়ে হযরত আদম আলাইহিস সালামের উপনামকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই সম্বোধন করে বলা হবে হে আবু মুহাম্মদ। আদম আলাইহিস সালামকে আবু মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদের পিতা বলেই আহ্বান করা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে এটি খুব সুন্দর একটি বৈশিষ্ট্য এবং সর্বশেষ এই হাদিসে মুবারাকাটি দিয়েই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্যের আলোচনাটি শেষ করব এবং তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আরবি, আমার ভাষা আরবি, কোরআনও আরবি, তো সেই কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতবাসীদের ভাষাকেও আরবি করে দিয়েছেন, অর্থাৎ জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে তখন তারাও আরবি ভাষাতেই কথা বলবে। কারণ কি? কারণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা হচ্ছে আরবি। যদিও বা আমার প্রিয় নবী পৃথিবীর সকল ভাষা সম্পর্কে জ্ঞাত, মানে সকল ভাষায় কথা বলতে পারেন, কিন্তু প্রিয় নবী যেহেতু আরবে জন্মগ্রহণ করেছেন মক্কাতে এবং প্রিয় নবীর ভাষা আরবি, তো সে অনুযায়ী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতবাসীদের ভাষাকেও আরবি করে দিয়েছেন। আমরা সকলেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়া তৌফিক দান করুক। আমরা সকলেও যখন জান্নাতে যাব তো প্রিয় নবীর এই সুন্নাতের উপর আমল করার নিয়তে আমরা সকলেই আরবিতেই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল তখন কথা বলবো। প্রিয় দর্শকবৃন্দ, এই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যতগুলো বৈশিষ্ট্য আমরা শুনলাম, এই সকল বৈশিষ্ট্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো রয়েছে, সাথে সাথে আরও এত বৈশিষ্ট্য আছে যা মুহাদ্দিসিনে কিরামগণ, ওলিয়াই কামিলিনগণ ইরশাদ করেছেন যে আসলে তো প্রিয় নবীর এত গুণ যা বয়ান করে আসলে শেষ করা কখনোই সম্ভব না। কিন্তু মদিনী চ্যানেলের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর গুণাবলীসমূহ, বিশেষত্ব এবং বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরার, যাতে করে এ মুসলিম উম্মাহ আমরা সকলেই জানতে পারি যে প্রিয় নবীর মুজিজা তো অনেক আছে, সাথে সাথে প্রিয় নবীর বৈশিষ্ট্য কতগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে কেমন বৈশিষ্ট্যময় বানিয়েছেন, তো এইগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি। তো আমাদের উচিত হবে এই অনুষ্ঠানসমূহে প্রিয় নবীর বৈশিষ্ট্য, এই অনুষ্ঠানে যতগুলো এপিসোড ছিল, যতগুলো অনুষ্ঠানে আমরা প্রিয় নবীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি এবং শোনার সৌভাগ্য অর্জন করেছি, এগুলা নিজের বুকে ধারণ করার, এগুলোকে স্মরণ রাখার এবং অপরের নিকটও তা পৌঁছানোর। আর মনে রাখবেন, এই সকল বৈশিষ্ট্যর মাধ্যমে আমাদের প্রধান কর্তব্য হচ্ছে প্রিয় নবীর মহব্বত এবং ভালোবাসাকে নিজের অন্তরে বাড়ানোর, যাতে আমরা প্রিয় নবীর মহব্বত ভালোবাসা বাড়িয়ে প্রিয় নবীর সুন্নাতের উপর আমল করতে পারি, প্রিয় নবীর অনুসরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রিয় নবীর বৈশিষ্ট্যগুলোকে স্মরণ রেখে অপরের নিকট তা পৌঁছানোর এবং এই সকল বৈশিষ্ট্যগুলোকে স্মরণ রেখে প্রিয় নবীর সুন্নাতের উপর আমল করার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।